এবার ফুটবল, এলিটা কিংস লেকে নেওয়া হচ্ছে না জাতীয় দলে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে দল, এই জন্য দল ঘোষণাও হবে কাল। মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ায়। ঢাকায় শেষ দিনের অনুশীলনে ফুটবলারদের কাছে সামর্থ্যের শতভাগ চাইলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বসুন্ধরা কিংস এরিনায় প্রথমবার কাজী সালাউদ্দিন ঘুরে দেখলেন ফুটবল স্টেডিয়াম। আই এম ভেরি প্লিজ, এটা একটা খুব সুন্দর জিনিস বসুন্ধরা গ্রুপ করেছে। আই হ্যাভ টু কংগ্রেচুলেট বসুন্ধরা চেয়ারম্যান, ওনার এই উদ্যোগ থেকে বড় বড় মাল্টিন্যাশনাল যারা আছেন দে শুড অলসো ফলো দিস। অনুশীলনে নামার আগে বাফুফে সভাপতির সাথে খেলোয়াড়দের সাক্ষাৎ, সেখানেই উঠে আসে দলের সামর্থ্য, সম্ভাবনা আর প্রত্যাশার কথা। তবে আলোচনায় এলিটা কিংসলে, বাংলাদেশি হয়ে এএফসি কাপে বসুন্ধরার জার্সিতে খেলেছেন সদ্যই, জাতীয় দলেও থাকবেন এমনটাই ধারণা ছিল আগ থেকেই। তবে শেষ মুহূর্তে জানা গেল এলিটা কিংসলেকে মনে ধরেনি টিম ম্যানেজমেন্টের। জাতীয় দলের সম্ভাব্য তালিকায় থাকা বসুন্ধরার বেশ কয়েকজন ফুটবলার ছিলেন কিংস এরিনায়, তবে সুমন রেজা, মাসুক মিয়া, জনি, ইয়াসিন আরাফাত ও তারেক কাজী ইনজুর্ড। বসুন্ধরার টিম কলকাতায় খেলতে গিয়েছিল এএফসি কাপ এবং ওখান থেকেও দু একজন ইনজুরি হয়ে আসছে। এটা ইউ ক্যান ফিল সরি, বাট এটা কিছু করার নাই, ফুটবল প্রফেশনে ইনজুরি ইজ পার্ট অফ দ্য প্রফেশন। আমার কাছে প্লেয়ারদের কাছে রিকোয়েস্ট হলো দে শুড গিভ দেয়ার 100%। দল চূড়ান্ত হলেও ঘোষণা হয়নি এখনও। জানা গেছে কিংস থেকে বিপ্লু ইব্রাহিম, ফাহাদ জিকো, মতিন মিয়ার, রিমন সোহেল রানা, বিশ্বনাথ থাকছেন দলে। সে সব নিজে খেলা দেখে, ও কার উপর ডিপেন্ডেন্ট না সিলেকশনে, অ্যান্ড দ্যাট ইজ দি ফরমোস্ট ডিউটি অফ এ কোচ দ্যাট হি শুড সিলেক্ট ইজ ওন টিম। সো এই কোয়ালিটিটা আমি আগের কোচ পেয়ে পাইনি এবং আমি হাবিয়ারকে পেয়েছি দ্যাট হি ইজ দেয়ার 24 আওয়ার। অনুশীলন শেষে সতীর্থদের দেয়া জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাহ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।